Hey guys, back to my channel and Vampire INC in my life. I'm here to talk to you about my new research. I'm here to talk to you about my new research. I'm here to talk to you আমাদের পাড়ায় আজকে একটু পূজা আছে, মানে এই কীর্তন আছে। আজকে ওই যে কালকে একাদশী ছিল, মানে কার্তিক মাসের যে বড় একাদশীটা হয়, তা ওখানে আমাকে যাইতে বলছে। মানে খিচুড়ি টিচুড়ি হবে, তা ওখানে যাব। মানে কাজ হয়েছে, মা রান্নাবাড়া কমপ্লিট করে ফেলছে, মা রান্নাবাড়া হয়ে গেছে। আমি এই টুকিটাকে করে টুটে তারপরে স্নান করবো, পূজা দেবো, পূজা টুজা দিয়ে দিয়ে তারপরে আমি এখানে যাবো। তোমরা সবাই ভালো আছো? আমি তো ব্লগ বানাতে পারতেছি না, তোমাদের সামনে আসতে পারতেছি না, মানে একটু শরীরটা খারাপ লাগতেছে। তার মধ্যে হলো এক নম্বর কথা হলো সময় পাচ্ছি না তোমার সাথে কথা বলে। তাই আমি ভাবলাম একটু বসে একটু কথা বলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ আমার ভিডিওগুলো দেখবে, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলবে না। নতুন নতুন ব্লগ আমি অবশ্যই বানাবো। আজকে আমি একবারে একবার ফরক ফরক করে কথা বলে দিলাম। আমি আবার দেখাবো, আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে কী গাছে, মানে সবজি কী সবজি হচ্ছে, বটবটি হচ্ছে। বটবটি তোমাদের আমি আজকে দেখাবো, রাখছি, টাটা। বটবটিগুলোর মধ্যে না পোকা ধরে গেছে। আজকে কটা ছিঁড়ছে, ভাজা খাওয়া হয়ে গেছে পুরোপুরি। আজকে অনেকগুলো ছিঁড়া হয়েছে, ভাজা করছে মা একদম ভিতরে। পোকা ধরেছে, ওই পোকা ধরছে যে ফুলগুলোর মতো ধরে গেছে, অনেক হয়েছে, একদম উপরে আছে এই ভিতর দিয়ে অনেক আছে, কিন্তু ওই যে পোকা ধরে যাচ্ছে কেন জানি। মোটামুটি ভালোই হয়েছে, উপরে দেখা যাচ্ছে না। এই যে জাঙ্গিটা, জাঙ্গিটার ভিতরে পেঁচায় পেঁচায় হয়ে গেছে না, আর কেন জানি পোকা ধরে গেল পুরা। এই যে এখন যাচ্ছি, ফোন করলো আমাকে এখনই, আমি ঘরটরগুলো খালি গুছাচ্ছিলাম, আমাকে ফোন করলো, বললো কি মানে সবজি কেটে কুটে দিতে, মানে ওই যে খিচুড়ি করবে। তা ভাবলাম যাই একটু সবজিটা কাটে দিয়ে আসি, তার জন্যই যাচ্ছি, দেখাবো তোমাকে আমি যাচ্ছি সবজি। আমাদের ওই জেঠুদের বাড়িতে আজকে আমার বউ দিদি যা সবাই এসছে, সবাই মিলে এখন গোল হয়ে বসে সবজি টবজি কাটে, ভালো লাগে রে সবাই মিলে। যে পূজা লাগে না, এখানে তো ছিল মানে কি বলতো, সবাই যখন অনুষ্ঠান অনুষ্ঠান হয় না, সবাই একসাথে। প্রসাদ প্রসাদ খাই এটাই চলে আসলাম, এখন একটু বসলাম, ছেলেকেও প্রসাদ দিচ্ছি, ছেলে খাচ্ছে, প্রসাদ খাচ্ছে। হ্যাঁ, নিয়ে আসলাম, একটু গরম লাগতেছে। এখন আমরা ভাবতেছি, সবাই প্ল্যান করতেছি, এখনও প্ল্যান হয় নাই। ওরা অর্কেস্ট্রার হবে আমাদের এখানে, অর্কেস্ট্রারের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এখন যাবো কি না জানি না, গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, যদি যাই দেখাবো অবশ্যই। যাই হোক, কিছু কিছু খাওয়া শেষ, পূজা টুজা শেষ, বাড়ি চলে আসছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর ছোট্ট করে একটা লাইক করে দিতে তো একদমই ভুলবে না। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে, কমেন্ট করে অবশ্যই বলবে। ঠিক আছে, টাটা, রাখছি। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, এটাই আমি চাই।
মাঝিরা।